বিদ্যুৎ নিগম এবং সাংবাদিকদের মধ্যে প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয় রবিবার। রাজধানীর এমবিবি কলেজ মাঠে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধন করেন আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার। উপস্থিত ছিলেন বিদ্যুৎ নিগম এবং প্রেস ক্লাবের বিশিষ্টজনেরা। এ ধরনের খেলাধুলোর মাধ্যমে সাংবাদিকদের সাথে বিভিন্ন দপ্তরের মধ্যে সম্পর্ক গড়ে উঠবে বলেও অভিমত ব্যক্ত করেন প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার। এটা খুব সম্ভবত প্রথমবার হচ্ছে আমার যতটুকু মনে করে, কিন্তু অন্যান্য বিভিন্ন সংস্থার সাথে সাংবাদিকদের যে খেলা, এটা একদম প্রতিনিয়ত চলে, একটা রিলেশন বিল্ড আপ হয় এবং খেলার মধ্য দিয়ে একটা সুসম্পর্ক তৈরি ছাড়াও একটা বার্তা বিভিন্ন সংস্থার মধ্যে যায়। ইতিমধ্যে আমরা ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন সরকারি আধা সরকারি সংস্থার সাথে আমাদের প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এটা আগরতলা প্রেস ক্লাব এবং বিভিন্ন সংগঠনের যারা আছে সেটা একটা ধারাবাহিক প্রক্রিয়া।